হ্যালো ভিউয়ার্স, আপনি যদি ইন্ডাসইন্ড ব্যাংকের নতুন এটিএম কার্ডটা পেয়ে থাকেন তো ব্যাংকওয়ালা আপনাকে কোনো এটিএম কার্ডের পিন নম্বর আপনাকে দেবে না। তো নিজে গিয়ে কিভাবে এটিএম এর মাধ্যমে পিন নম্বরটা তৈরি করতে হয় সেটা আমি এটিএম এর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবেন। আর এটিএম এ যাওয়ার আগে তিনটা জিনিস নিয়ে যেতে হবে, ব্যাংকের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে, আর যে নতুন এটিএম কার্ডটা পেয়েছেন, আর ব্যাংকে যে ডেট অফ বার্থটা দিয়েছেন, সেই তিনটা জিনিস সাথে করে এটিএম এ নিয়ে যেতে হবে। তো আপনাকে যে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটিতে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক করে নেন। তো আমি দেখাচ্ছি কিভাবে ইন্ডাসইন্ড ব্যাংকের এটিএম কার্ডের পিন নম্বরটা তৈরি করতে হয়। প্রথমে এটিএম এ এটিএম কার্ডটা এরকম ভাবে দিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখাচ্ছে প্লিজ সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ। লেফট সাইডে এখানে দেখতে পাচ্ছেন হিন্দি, রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ। তো আমি ইংলিশ পেয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এসেছে। লেফট সাইডে এখানে দেখতে পাচ্ছেন বিউ ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট, সেট নিউ পিন। তো সেট নিউ পিন নিতে প্রেস করে নিতে হবে। তো আমি সেট নিউ পিনে প্রেস করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে প্লিজ এন্টার ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। তো ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য দেখাচ্ছে। তো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস, এখানে দেখতে পাচ্ছেন নো। তো ইয়েস করে নিতে হবে। তো আমি ইয়েস করে নিচ্ছি। তখন দেখাচ্ছে এখানে প্লিজ এন্টার ইউর বার্থ। তো ব্যাংকের সাথে যে ডেট অফ বার্থটা লিঙ্ক আছে সেটা দিয়ে দিতে হবে। তো আমি সেটা দিয়ে দিচ্ছি। তো ডেট অফ বার্থটা দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস, এখানে দেখতে পাচ্ছেন নো। তো ইয়েস করে নিতে হবে। তো আমি ইয়েস করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আমার মোবাইলে একটা ওটিপি এসেছে, সেই ওটিপি নাম্বারটা দেওয়ার জন্য দেখাচ্ছে। তো আমি ওটিপি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ইয়েস, এখানে নো। তো ইয়েস করে নিতে হবে। তো আমি ইয়েস করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে প্লিজ এন্টার ইউর নিউ পিন। তো আমার এখন যে পিন নম্বরটা এখন বানাবো সেই পিন নম্বরটা মনে থাকতে হবে, সেটা টাকা উঠানো থেকে ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট সব কাজে সেই পিন নম্বরটা লাগবে। তো যেটা আমার মনে থাকে চারটা নম্বরে সেই নম্বরটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে প্লিজ রি এন্টার ইউর নিউ পিন। তো একটু আগে যে পিন নম্বরটা দিয়েছি সেই পিন নম্বরটা আবার দেওয়ার জন্য দেখাচ্ছে। তো আমি দিয়ে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ইউর ট্রানজাকশন সাকসেসফুল। তো এটিএম কার্ডের পিন নম্বরটা তৈরি হয়ে গেছে। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে একটি লাইক করে নিন।